আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নিন আর এস টিভির পক্ষে আপনাদের সাথে আছি ঢাকা বাংলাদেশ থেকে রেজল করি আজ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার ইসাক জমিদার বাড়ির ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু নিয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও দেখার জন্য বিনীত রইল চলুন বন্ধুরা ঘুরে দেখে আসি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার ইসাক জমিদার বাড়ি লেটস গো সুপ্রিয় দর্শক ইশাক জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার অন্তর্ভুক্ত এক ঐতিহাসিক জমিদার বাড়ি ভারত উপমহাদেশের ব্রিটিশ শাসন আমলে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা ছিলেন ইসাক চৌধুরী যা প্রায় ষোলো একর জমিতে নির্মাণ করা হয় এই জমিদার বাড়ির আগে মনিরুদ্দিন ভুইয়ার বাড়ি নামে পরিচিত ছিল বাড়ির সামনে রয়েছে একটি খোলা মাঠ ইহার পূর্ব পাশে একটি ছোট দিঘি আছে দিঘির ঘাটে রয়েছে একটি মসজিদ মিনার জানা যায় যখন মাইকের প্রচলন ছিল না তখন মিনারে উঠে আদান দেওয়া হতো মিনারের পশ্চিম দক্ষিণ কোণে রয়েছে পুরনো কারুকার্য খণ্ডিত মসজিদ বাড়িটির চারপাশে সুপারির বাগান বাড়ির দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে বাগানের ভিতরে তিনটি টয়লেট আছে যা বর্তমানে নানা প্রকার রতাপতা ভরে গেছে মিনার ও দিঘির ঘাটে কিছু অংশ জুড়ে মানুষের হেলান দিয়ে বসার সুব্যবস্থা রয়েছে মেয়ারটির সাথে রয়েছে পিছঢালা রাস্তা রাস্তা থেকে দালানের প্রবেশদ্বার পর্যন্ত রয়েছে ইটার ছলিক করা রাস্তা যা এখন ঘাসে ঢাকা পড়েছে দালানটির কিছু অংশ ফাটল ধরেছে ফাটল জন্ম নিয়েছে বটগাছ সহ আরও অনেক গাছ বাড়ির দক্ষিণ পাশে মেরামত করে জমিদার বংশের একটি পরিবার এখনও বসবাস করে পরিবারটি ভৌতিক আবহ সৃষ্টি করে বাড়িটির কারুকার্য খুবই মনোমুগ্ধকর অনেক মানুষ এখানে অবসর সময় অতিবাহিত করেন ইশাক জমিদার বাড়ির ইতিহাস ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন আমলে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা ছিলেন ইশাক চৌধুরী যা প্রায় ষোলো একর জমিতে নির্মাণ করা হয় এই জমিদার বাড়ির আগে মনিরুদ্দিন ভূইয়া বাড়ি নামে পরিচিত ছিল মনিরুদ্দিন ভূইয়া ছিলেন এক বাড়ির প্রথম স্থপতি তিনি জমিদার ইশাক চৌধুরীর দাদা পরে জমিদার ইশাক চৌধুরী ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনে এই বাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন তার তারপরতে এই জমিদার বাড়িটি ইসাক জমিদার বাড়ি নামে পরিচিত হয় ইসাক জমিদার বাড়ি যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার সেখান থেকে সড়ক পথে হামসাদি ইউনিয়নের পরিষদের পূর্ব পাশে দিয়ে আধা কিলোমিটারের রাস্তা শুধু যদি কখনো সুযোগ হয় তবে লক্ষ্মীপুর জেলার ইসাক জমিদার বাড়ি ভ্রমণ করার জন্য আমন্ত্রণ রইল প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার ইসাক জমিদার বাড়ির ইতিহাস ও অন্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই তবুও আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নবীন হিসাবে ক্ষমা করে দেবেন ভুলগুলি ধরিয়ে দিলে আমি অবশ্যই শুদ্ধ নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় নিশ্চিত দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে ভালো থাকুন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ